সিনেপ্লেক্সের কয়টি শাখায় চলবে বুবলি শরীফুল রাজের দেয়ালের দেশ, এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ঈদে মুক্তি পাচ্ছে বুবলির দুইটি সিনেমা। একটি হলো মিশুক মনি পরিচালিত শরীফুল রাজ অভিনীত দেয়ালের দেশ, অপরটি হলো মায়াদালা। আর বুবলির দেয়ালের দেশ সিনেমাটি সিনেপ্লেক্সের কয়টি শাখায় কতটি শো চলবে তাই জানিয়েছেন বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছুক্ষণ আগে। বুবলি তার ফেসবুকে দেয়ালের দেশ সিনেমার একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় দেয়ালের দেশ সিনেমা দিনে সর্বোচ্চ ১৬টি শো পেয়েছে, আর শুক্রবার ১৭টি শো। মুভি দেয়ালের দেশ ওয়াও, বুবলি শরীফুল রাজের দেয়ালের দেশ সিনেমা সিনেপ্লেক্সের সাতটি শাখা পেয়েছে, এ নিউজটা আসলেই বুবলি ভক্তদের জন্য বিরাট আনন্দে। ঈদে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার ট্রেইলার টিজার দেখে বোঝা গেছে যে শাকিব খানের পরে বুবলির হল সংখ্যা বেশি থাকবে এবার ঈদে, কারণ বুবলি ইজ দ্য বেস্ট। বুবলির অ্যাক্টিং চমৎকার, বাংলাদেশে বুবলি পেতে তার কোনো নায়িকা নেই বললেই চলে। তো সুপ্রিয় দর্শক, সিনেপ্লেক্সের সাতটি শাখায় বুবলি শরীফুল রাজের দেয়ালের দেশ সিনেমাটি দিনে সর্বোচ্চ ১৬টি শো পেয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য কি, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নতুন নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।